শেখ হাসিনাকে এবার ফিরতেই হবে বাংলাদেশে, আর পালিয়ে বেড়াতে পারবেন না হাসিনা। কিন্তু এই তো দিন কয়েক আগেই বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বললেন, শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হলে তা ঠেকানো কোনো উপায় নেই। ভারত যদি সত্যি এই ডকুমেন্ট দিয়ে থাকে তাহলে সত্যিই তাকে ফিরিয়ে আনা হয়তো আর সম্ভব নয়। হঠাৎ করে এমন কি হলো যার জেরে ভারতের দেওয়া ট্রাভেল ডকুমেন্টও হাসিনার বাংলাদেশ ফেরাকে আটকাতে পারবে না? ভারত তো ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করে বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরানোর সব রাস্তা প্রায় বন্ধই করে দিয়েছিল। কিন্তু এবার ভারতের এই ট্রাভেল ডকুমেন্টের উপরেও একটা বড় চাল চেলে দিল ইউনূস সরকার। এই পর্যায়ে এমন কি করল বাংলাদেশ যার জেরে ভারতের ইস্যু করা ট্রাভেল ডকুমেন্ট কোনো কাজেই দেবে না? আসলে এই সমস্ত কিছুর পিছনে রয়েছে প্রত্যর্পণ চুক্তি। এই প্রত্যর্পণ চুক্তির জেরেই হিসেবটা একটু ওলট পালট হয়ে গেল। ভারত হয়তো ভাবেইনি যে এমনও কিছু ঘটতে পারে। কিন্তু কি এই প্রত্যর্পণ চুক্তি? এই চুক্তির মাধ্যমে কিভাবে বা দেশে ফেরানো হবে হাসিনাকে? শুধুই কি শেখ হাসিনা, নাকি হাসিনার মতো অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদেরও এমন নজির আছে? দেশ ছেড়ে পালিয়ে গেলে ঠিক কোন পদ্ধতি অবলম্বন করে তাদের ফিরিয়ে আনা হয়েছিল? বাংলাদেশে কি সেই সমস্ত পদ্ধতি আদৌ অবলম্বন করতে পারবে? শেখ হাসিনার সামনে যে আবারও এক বড় সড়ো ঝড় আসতে চলেছে তার আঁচ কিন্তু কিছুটা হলেও পাওয়া যাচ্ছে, আর তার জেরেই আমাদের আজকের এই আলোচনা। এর আগের রিপোর্টেও আমরা তুলে ধরেছিলাম শেখ হাসিনার বর্তমান কি সিচুয়েশন রয়েছে তা নিয়ে। এমনকি ট্রাভেল ডকুমেন্ট হাতে পাওয়ার পর যে বেশ ফুরফুরে একটা মেজাজে ছিলেন বঙ্গবন্ধু কন্যা তা ধারণা করাই যায়। কিন্তু এবার কি আর সেই ফুরফুরে মেজাজটা থাকবে হাসিনার? প্রশ্নটা কিন্তু খুব স্বাভাবিক, কেননা ইউনূস সরকার যে এভাবে একটা উল্টো চাল চালবেন তা কোণাক্ষরেও টের পাননি হাসিনা। আর শুধু হাসিনা কেন, ভারতও হয়তো এমনটা আশাই করেননি। হ্যাঁ, বাংলাদেশের গণ অভ্যুত্থানের পর দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। একরকম নিজের জীবন হাতে করে পালিয়ে এসেছিলেন দেশ থেকে, এরপর ভারতে এসে আশ্রয় নেন তিনি। কিন্তু তারপর তার কি হলো সেই বিষয়ে কোনো তথ্যই পাওয়া যাচ্ছিল না বেশ কিছুদিন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এক প্রকার ক্ষিপ্ত হয়েই উঠেছিল ভারতের উপর হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার জন্য, এবং পরবর্তীকালে ইউনূস সরকার হাসিনার ঠিকানা জানার জন্য বারবার তলব করছিল ভারতকে, কিন্তু তাতেও কিছু লাভ হয়নি। যার জেরে দুই দেশের সম্পর্কে যে বেশ একটা টানাপোড়েন চলছে তা আমরা আমাদের আগের প্রতিবেদনে তুলে ধরেছিলাম প্রথম কলকাতার পর্দায়। তবে যাই হোক, এসবের মধ্যেই এক সুবর্ণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। দেশ ছাড়ার সময় মাত্র 45 দিনের ভিসা নিয়ে গিয়েছিলেন শেখ হাসিনা, তাই ভিসা শেষ হলে তাকে দেশে ফিরতে হবে এটাই তো নিয়ম। সেই কারণেই এতদিন চুপচাপ ছিল ইউনূস সরকার, কিন্তু এখানে একটা মোক্ষম চাল চেলে দিয়েছিল ভারত। হ্যাঁ, শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট দিয়ে ভিসার ঝঞ্ঝাট থেকে একেবারে মুক্ত করে দিয়েছিল ভারত। আর এই বিষয়েই বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন দিন কয়েক আগেই মুখ খুলেছিলেন। তিনি বলেছেন, শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হলে তা ঠেকানোর কোনো উপায় নেই। অর্থাৎ ভারত যদি সত্যি এই ডকুমেন্ট দিয়ে থাকেন তাহলে হাসিনাকে ফিরিয়ে আনা হয়তো আর সম্ভব নয়। যদিও এটাই যে শেষ চেষ্টা নয় সেটা জানত বাংলাদেশ সরকার, তাই এতদিন এই মোক্ষম চালটা চালেনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তবে এবার যখন দেখা গেল আর অন্য কোনোভাবেই হাসিনাকে দেশে ফেরানো যাচ্ছে না, তখন ইউনূস সরকার অন্য এক পথ বের করল, আর সেটা হলো প্রত্যর্পণ চুক্তি। এই চুক্তি এখন শেষ ভরসা হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য। এখন প্রশ্ন হলো কি এই চুক্তি, এই চুক্তির মাধ্যমে কিভাবে হাসিনা ফিরতে বাধ্য হবেন বাংলাদেশে? চলুন দেখে নিই। আসলে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা, গণ সহ বিভিন্ন অভিযোগে প্রায় 200টিরও বেশি মামলা হয়েছে। এই মামলাগুলির উপর ভিত্তি করে তাকে দেশে ফিরিয়ে তার বিচার করতে চাইছে বাংলাদেশ। কিন্তু নানান রাজনৈতিক জটিলতা ও আন্তর্জাতিক রাজনীতির জন্য সফল হচ্ছিল না বাংলাদেশ। তাই এবার প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে হাসিনাকে দেশে ফেরাতে চাইছে বাংলাদেশ। 2013 সাল থেকে ভারত বাংলাদেশ দুই দেশই এই চুক্তিতে আবদ্ধ হয়। কূটনীতিক এম হুমায়ুন কবির এই বিষয়ে বলেন, ভারতের সাথে
যে প্রত্যর্পণ চুক্তি আছে সেই অনুযায়ী কেউ যদি কোনো অন্যায় করে আইনিভাবে দোষী সাব্যস্ত হন, ওরকম ব্যক্তিবর্গ যদি বাংলাদেশ বা ভারতে আশ্রয় নেন তাহলে উভয় দেশ তাকে দেশে ফেরত পাঠাতে পারে। তবে যদি অপরাধটি রাজনৈতিক হয় সেক্ষেত্রে দেশে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে অন্য দেশ। এখন প্রশ্ন হলো, এই চুক্তি অনুযায়ী কিভাবে হাসিনাকে দেশে ফিরিয়ে আনবে বাংলাদেশ? আসলে এই প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে খুব সহজেই হাসিনাকে ফেরত পেতে পারে বাংলাদেশ। 2013 সালে তৈরি হওয়া এই চুক্তির সংশোধন হয় 2016 সালে, যেখানে নিজের দেশের অপরাধীকে ফিরে পাওয়ার রাস্তাটা আরও সহজ হয়ে যায়। নতুন সংশোধনী বিলে বলা হয়, কোনো অভিযুক্তকে নিজের দেশে ফিরিয়ে আনার সময় তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পেশ না করেও শুধুমাত্র আদালতের গ্রেপ্তারি পরোয়ানা পেশ করলেও সেই ব্যক্তিকে ফিরিয়ে দিতে বাধ্য আশ্রয়দাত্রী দেশ। এদিকে বাংলাদেশের গণহত্যার মতো আরও অনেক বিষয়ে 200টিরও বেশি মামলা হয়ে আছে হাসিনার উপর, তাই আদালত গ্রেপ্তারি পরোয়ানা রুজু করলে হাসিনাকে দেশে ফেরত পাঠাতে বাধ্য ভারত সরকার। তবে এখানেও একটা কিন্তু আছে, যদি শেখ হাসিনার লাইফ থ্রেটের বিষয় থাকে, রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হওয়ার কোনো শঙ্কা থাকে, তাহলে তাকে ফেরত দেওয়ার আগে ভারত অবশ্যই সেটা ভাববে। চুক্তি অনুযায়ী যদি আদালত শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেও থাকে, তবে হাসিনাকে ফেরত দেওয়ার ক্ষেত্রে ভারতের রাজনৈতিক সিদ্ধান্তের দরকার হতে পারে। তাই একরকম বাংলাদেশের হাতের নাগালে এসেও যেন ফুসকে যাচ্ছে। যদিও এইসবের মধ্যে এক ছোট্ট জয় হয়েছে বাংলাদেশের, ভারত যেটা ভেবেছিল ট্রাভেল ডকুমেন্ট দিয়ে বাঁচিয়ে নেবে হাসিনাকে, সেটা কিন্তু পারেনি। বর্তমান ইউনুস সরকারের মোক্ষম চাল আবার নতুন করে ভারতকে ভাবতে বাধ্য করছে। প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে ফিকে করে দিয়েছেন ট্রাভেল ডকুমেন্টের ক্ষমতাকে। সামান্য কিছু রাজনৈতিক জটিলতা যদি বাংলাদেশ কাটিয়ে উঠতে পারে, তাহলে খুব সহজেই হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে যেতে পারবে ইউনুস সরকার। সেই ক্ষেত্রেই ভারতের ট্রাভেল ডকুমেন্ট কোনো কাজেই লাগবে না। মূলত কোনো দেশে অস্থায়ীভাবে বসবাস করার ছাড়পত্র হলো এই ট্রাভেল ডকুমেন্ট, অর্থাৎ ভিসা ছাড়াও তিনি বসবাস করতে পারবেন, যার জন্য হাসিনাকে এখনও পর্যন্ত দেশে ফিরিয়ে আনতে পারেনি বাংলাদেশ। তবে এবার নতুন পথ অবলম্বন করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, ভারতকে মনে করিয়ে দিয়েছে তাদের মধ্যে হয়ে থাকা প্রত্যর্পণ চুক্তির কথা। এক্ষেত্রে কোন আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে ইউনুস সরকারকে? হাসিনা রাজনৈতিক আশ্রয় নিয়ে আছেন ভারতের কাছে, যার জন্য বাংলাদেশের পক্ষে খুব সহজ হবে না হাসিনাকে দেশে ফিরিয়ে আনা। এই দুই দেশের মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 2013 সালে, সেই অনুযায়ী এক দেশ অপর দেশের কাছ থেকে নিজের দেশের অপরাধীকে চেয়ে নিতে পারে। তবে এক্ষেত্রে একটা বিষয় মাথাচাড়া দিচ্ছে, হাসিনা কেবলমাত্র একজন অপরাধী নয়, একজন রাজনৈতিক অপরাধী, এবং তার অপরাধ এখনও পর্যন্ত কিন্তু প্রমাণ হয়নি, যার জেরে পুরোপুরিভাবে হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার দাবি করতে পারছে না বাংলাদেশ। তাই বর্তমানে বাংলাদেশের কাজ হবে প্রথমে হাসিনার বিরুদ্ধে যেসব মামলা হয়েছে সেগুলিকে রুজু করা এবং আদালতে সেই মামলা পেশ করে তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে অপরাধী প্রমাণ করা, এবং একবার অপরাধী হিসেবে প্রমাণিত হলে ভারত হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য থাকবে। আর এই পদক্ষেপ গ্রহণ করলে খুব সহজেই দেশে ফিরিয়ে আনা যাবে শেখ হাসিনাকে। এই মর্মে যে প্রসঙ্গটা জোরালো হচ্ছে তা হলো, বাংলাদেশ কেন এই দু মাসেও কোনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করল না? এই প্রসঙ্গে আপনার কি মতামত আমাদের অবশ্যই কমেন্টে জানান। তবে বাংলাদেশ তো আর একা নয়, আরও নানান দেশে এরকম বহু নজির কিন্তু দেখা গেছে। দেশের বহু রাজনৈতিক ব্যক্তিত্ব অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকে এবং পালিয়ে যান অন্য দেশে। সেক্ষেত্রে সেই দেশগুলো কি করেন, কিভাবে ফিরিয়ে আনে নিজের দেশে সেই অপরাধীকে? বাংলাদেশ কি সেই সমস্ত দেশের পদ্ধতিগুলি ফলো করতে পারে? আসলে দেশ বিদেশের নানান জায়গায় বাংলাদেশের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েই আছে। বিশ্বের ইতিহাসে এর আগে অনেক জায়গায় অনেক প্রাক্তন প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন অন্য দেশে, আর এই প্রসঙ্গে সবচেয়ে বড় উদাহরণ হলো পাকিস্তান। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী জড়িয়েছেন নানান রকম অপরাধমূলক কাজে এবং তিনি জেলেও গিয়েছেন,
তবে পাকিস্তানের পরিস্থিতি এবং বাংলাদেশের পরিস্থিতি এক নয়, যার ফলে যে যে পন্থা অবলম্বন করে পাকিস্তান তাদের সাবেক প্রধানমন্ত্রীদের ধরতে পেরেছে সেটা বাংলাদেশের পক্ষে সম্ভব নয়। এবং পাকিস্তান ছাড়াও প্রথম বিশ্বের অনেক দেশেই ঘটেছে এই ধরনের ঘটনা, সেক্ষেত্রে নানান ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে সেই দেশগুলো। কারো সাথে ব্যক্তিগত বন্ডে বা কোনো সময় সরাসরি লুকিয়ে থাকা দেশটির ভিতরে গিয়ে তুলে এনেছে অপরাধীদের। যদিও এই পদ্ধতি যদি বাংলাদেশ অবলম্বন করতে চায় তাহলে বেশ কিছুটা বেগ পেতে হবে, সুতরাং এটাও সম্ভব নয়। আর তাই বর্তমানে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই বাংলাদেশকে চেষ্টা করতে হবে হাসিনাকে ফিরিয়ে আনার, এমনটাই মনে করছেন সমর বিশেষজ্ঞরা। যদিও এখন দেখার বিষয় এই চুক্তিকে কাজে লাগিয়ে ঠিক কিভাবে হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে পারে বাংলাদেশ। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই, তবে আপনারা আপনাদের বক্তব্য জানাতে ভুলবেন না। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী রিপোর্টে।